স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে প্রেমিকে হত্যা দুই তরুণী আটক রাজশাহী তানোরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে প্রেমিকার অবস্থান অতপর প্রেমিকের আত্মহত্যা রাজশাহী জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময় রাজশাহী সিটি কর্পোরেশনের এক কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে প্রেমিককে হত্যা করে লাশকুমের ঘটনার বারো ঘন্টার মধ্যেই প্রেমিকাসহ দুই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার দুপুরে তাদের গ্রেফতারের পর প্রেমিক রশিদুল মণ্ডলের লাশ উদ্ধার করা হয় বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার দুই নারীকে হত্যা মামলায় আদালতে চালান দিয়ে তাদের স্বেচ্ছায় জবানবন্দি রেকর্ড করার জন্য আবেদন করে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন নগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা গ্রামের একরামুল ইসলাম ভাদুর মেয়ে মেরিনা খাতুন এবং ঈশা হকের মেয়ে নেশা খাতুন তারা দুজন বান্ধবী এবং বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করেন অপরদিকে নিহত রাশিদুল মণ্ডল নওগাঁ জেলার নিয়ামতপুর থানার পয়লান গ্রামের জহির মণ্ডলের ছেলে রশিদুল পেশায় রাজমিস্ত্রি দেড় বছরের বেশি সময় ধরে রশিদুল ওই এলাকায় রাজমিস্ত্রির কাজ করে আসছে কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান গত মঙ্গলবার রাতে বুলবুলের বাড়িতে রশিদুলকে ডেকে নিয়ে যায় মেরিনা সেখানে মেরিনা রশিদুলকে বিয়ে করার জন্য চাপ দিলে উভয়ের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে মেরিনা ধাক্কা দিয়ে রশিদুলকে ফেলে দেয় এরপর শ্বাসরোধ করে তাকে হত্যা করে এরপর বাড়ির লোকজন ঘুম থেকে ওঠার আগেই ভোররাতে মেরিনা তার বান্ধবী নেশা খাতুনকে ডেকে নিয়ে দুইজনে লাশ বাড়ির ছাদের স্টোর রুমে নিয়ে রাখে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বুধবার দুপুরে অভিযান চালিয়ে প্রথমে মেরিনাকে আটক করে বাড়ির ছাদের থেকে রশিদুলের লাশ উদ্ধার করা হয় নিহত রশিদুলের পিতা জহির মন্ডল বাদী হয়ে গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে রাজশাহীর তানোরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে স্বামী পরিত্যক্তা প্রেমিকা অবস্থান নেয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক রবিউল বুধবার সকাল ছয়টার দিকে রাজশাহী উপজেলার গ্রামে এ ঘটনা ঘটে নিহত রবিউল ওই গ্রামের আলীর ছেলে তবে প্রেমিকের মৃত্যুর পর এলাকা ছেড়ে পালিয়েছে প্রেমিকা এ ঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ দুপুরে মৃতের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে নিহত স্বজনরা বলছেন রবিউল ইসলামের সাথে একই এলাকার ওই নারীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল এ অবস্থায় দেড় বছর আগে ওই নারীর অন্যত্র বিয়ে হলেও এই প্রেমের সম্পর্কের সূত্র ধরেই তার বিয়ে বিচ্ছেদ হয়ে যায় এরপর থেকেই প্রেমিক রবিউল তানরের বাইরে গিয়ে থাকতে শুরু করলেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল তবে বিয়ের কথা বললেই এড়িয়ে যেতেন প্রেমিক এদিকে বুধবার রাতে প্রেমিকা ভোর পাঁচটার দিকে রবিউলের ঘরে ঢুকে বিয়ের জন্য চাপ দিতে থাকে প্রায় এক ঘন্টা পর রবিউল তার নিজ ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে ঢুকে তীরের সাথে গলায় দড়ি দিয়ে ছুলে পড়ে বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পথেই তার মৃত্যু হয় পুলিশ বলছেন এ বিষয়ে তান ওঠানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং ঘটনার পর থেকে প্রেমিকাকে পাওয়া যাচ্ছে না বলেও জানান পুলিশ আয় ও ব্যয় সমপরিমাণ ধরে রাজশাহী সিটি কর্পোরেশনের দু হাজার বাইশ তেইশ অর্থবছরের এক হাজার সাত কোটি উনিশ লক্ষ উনসত্তর হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার দুপুর দুইটায় নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা দেন রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিরুন এর আগে সকালে সিটি কর্পোরেশনের বিশেষ সাধারণ সভায় দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের সংশোধিত বাজেট ও দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন হয় সংবাদ সম্মেলনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন রাশিক মেয়র এ সময় তিনি বলেন দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার আশি কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার পাঁচশো ছত্রিশ টাকা সতেরো পয়সা সংশোধিত বাজেটে এর আঘাত দাঁড়িয়েছে সাতশো কোটি দুই লক্ষ চুরানব্বই হাজার সাতশো টাকা ছত্রিশ পয়সা মাত্র বাজেট বাস্তবায়নের হার একাত্তর শতাংশের বেশি যা ইতোপূর্বে কখনো হয়নি লিখিত বক্তব্যে মহানগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে মেয়র লিটন বলেন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচনী প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়ন এবং রাজশাহীকে সবুজ পরিচ্ছন্ন আধুনিক উন্নত বাসযোগ্য ও মডেল মহানগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন আগামীতে রাজশাহী মহানগরীকে শুধু বাংলাদেশের মধ্যে নয় দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম মডেল মহানগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন মহানগর জুড়ে যে পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড চলছে তার অন্যতম লক্ষ্য হচ্ছে রাজশাহী মহানগরীকে শিক্ষা স্বাস্থ্য পরিবেশ বান্ধব পরিচ্ছন্ন আধুনিক কর্মচঞ্চল ও আলোক ছলমলে মহানগরীতে পরিণত করা এই লক্ষ্য অর্জনের সম্মেলনে মঞ্চে উপবিষ্ট ছিলেন অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সদস্য ও বাইশ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন প্যানেল মেয়র দুই রজব আলী প্যানেল মেয়র তিন তাহেরা খাতুন মিদি সজিব মোহাম্মদ মসুর রহমান বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রধান প্রকৌশলী শরীফুল ইসলাম এ সময় সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন আর প্রস্তাবিত বাজেটে আয় ব্যয় সমপরিমাণ ধরে বাইশ তেইশ অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার সাত কোটি উনিশ লক্ষ উনসত্তর হাজার তিনশো টাকা এখান থেকে আর আজকে বাজেট আলোচনার পরে আরো 2-3 কোটি টাকা হতে বৃদ্ধি পাবে বাজেটের মূল বৈশিষ্ট্যগুলি হচ্ছে প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ উন্নয়নমুখী জেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকбул হোসেন পিএএ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সার্কিট হাউস কনফারেন্স রুমে জেলা প্রশাসন এই আয়োজন করে এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন এ সময় উপস্থিত সাংবাদিকদের জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স প্রকল্পের বিস্তারিত বর্ণনা তুলে ধরে তিনি বলেন এমন প্রকল্প বাস্তবায়ন হলে জেলা তথ্য অফিসের সেবা প্রদানের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে তিনি আরো বলেন তথ্য কমপ্লেক্সে নির্মিতব্য ডিজিটাল মাল্টিপারপাস সিনেমা হলে জনগণের মধ্যে সুস্থ ধারার চলচ্চিত্র দেখার অভ্যাস গঠনের মাধ্যমে এ শিল্পের উন্নয়ন সাধন করা সম্ভব হবে এছাড়াও সরকারের বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে গণযোগাযোগ অধিদপ্তরের জেলা পর্যায়ে কর্মকর্তাদের ডিজিটাল ধারণা এবং আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সমৃদ্ধ করে সক্ষমতা বৃদ্ধি করা হবে মূলধারা সাংবাদিক বলতে কিছু নেই বলে তিনি বলেন সাংবাদিকদের মূলত দুটি সংগঠন থাকা উচিত একটি স্বাধীনতার পক্ষের অপরটি স্বাধীনতার তিনি বলেন একমাত্র বিপক্ষের দেশ যেখানে সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করে তার বড় উদাহরণ দেশে এক হাজার তিনশোর মতো পত্রিকা ছেচল্লিশটি টিভি চ্যানেল দুইশো পঞ্চাশটি অনলাইন পত্রিকা এবং চোদ্দটি আইপি টেলিভিশনের অনুমোদন দেওয়া হয়েছে অনুষ্ঠানে রাজশাহী পিআইডি রেডিও টেলিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন নাটোরের বড়াইগ্রামে মাদক মামলায় নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত জামিনে কারাগার থেকে বের হওয়ার পর থেকে আসামি পলাতক রয়েছে বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আসামির অনুপস্থিতিতে এই রায় প্রদান করেন দণ্ডপ্রাপ্ত আশরাফ রাজশাহীর গোদাগাড়ি থানার মহিশাল বাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মামলা সূত্রে জানা যায় দুই সালের বিশ অক্টোবর নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আগ্রাম এলাকায় নিয়মিত টহল ডিউটি করছিল পুলিশ সে সময় গোপন সংবাদের ভিত্তিতে চাপাই থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ তল্লাশিকালে বাসের যাত্রী আশরাফ উদ্দিনকে সন্দেহ হলে তার শরীর তল্লাশি করা হয় এ সময় তার পায়ের স্যান্ডেলের ভেতরে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো অবস্থায় একশো গ্রাম হেরোইন উদ্ধার ও আশরাফ উদ্দিনকে আটক করা হয় পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াগ্রাম থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় মামলার রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ সহ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন নাটোরের বড়াইগ্রামে অবৈধ অস্ত্র সংরক্ষণ সহ নিজ হেফাজতে রাখার মামলায় মসুর রহমান নামে এক যুবককে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় প্রদান করেন দণ্ডপ্রাপ্ত মসুর রহমান বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর নন্দীপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মামলা সূত্রে জানা যায় দুই সালের ২৪ ফেব্রুয়ারি রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ অভিযানকালে মশিউরের বাড়ির ছাদে লুকানো অবস্থায় একটি লোহার তৈরি শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার সহ মশিউরকে গ্রেফতার করা হয় পরে মশিউরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও নিজ হেফাজতে রাখার দায়ে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক রহমানকে বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন নওগাঁয় প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খালিদ মেহেদী হাসান এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব বিভাগের গণপূর্ত নির্বাহী প্রকৌশলী আল মামুনুল হক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুনুল রশিদ সহ অন্যরা বক্তারা বলেন তিনি দুই সালে সরকার গঠন করার পরেই এই বিশেষ দশটি উদ্যোগ গ্রহণ করেন যে উদ্যোগগুলো এখনো চলমান এই উদ্যোগগুলোর কারণে সরকারি সকল দপ্তরের কাজের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে সেই উদ্যোগগুলোকে কিভাবে আরো বেশি বেগবান করা যায় ও নতুন কি কি পরিকল্পনা যুক্ত করলে উদ্যোগগুলো আরো জনবান্ধব থেকে মতামত গ্রহণ করার জন্যই মূলত মতামত প্রদান ভিত্তিক এই কর্মশালা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক ও বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন কর্মশালার দ্বিতীয় অধিবেশনে দলগত কার্যক্রম শেষে সুপারিশ মালা উপস্থাপন করা হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ